এখানে আমাদের এমপি মহুয়া মৈত্রী আমাদের এখানে উপস্থিত। আমরা এই এরিয়ার মানুষ সবচেয়ে ভাগ্যবান আজকের দিনে, ঐতিহাসিক দিন আমাদের জন্য। এরকম একটা আমরা এমপি পাইছি এখানে, ওরা এখানে আমাদের এখানে উপস্থিত, সেই জন্য আমি ওনাকে আমার তরফ থাকিয়া সমস্ত রাইজের সমষ্টি অল এরিয়া থেকে আমি ওকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের পার্টি থাকিয়া ওনাকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। মে আই রিকোয়েস্ট দ্য পার্টি টু প্রেজেন্ট বুকে টু আওয়ার অনারেবল চিফ গেস্ট প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার অনুরোধ করছো, যেহেতু আমার আজ ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিন আমি এটা আমি আমার মাজত আমি প্রিয় নেতা আমি পাইছো, এই কারণে আজকে মই ধন্যবাদ অনুরোধ রাখিছো। খুব শান্তিয়ে খুব চিন্তা করে আমি যাতে একাদশ ভাগন্ত শুনো। এতিয়া মই অনুরোধ করছো এই মুহূর্তত, মই যেহেতু ইয়াত আছো, আমি আমি এতিয়া একাদশ আমি ইট ইজ এ প্রাউড প্রিভিলেজ ফর মি আই নাম দ্যাট উই আর গেদার হিয়ার এন্ড স্পেশালি দ্য আগোজ গেদারিং। মে আই 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 ওয়েলকাম ইউ ইন দিস আগোজ গেদারিং। ইট ইজ এ প্রাউড প্রিভিলেজ ফর আস দ্যাট ইউ আর উইথ আস নাও। সো আওয়ার থ্যাংকস এন্ড অ্যাপ্রিসিয়েশন গোস টু ইউ ম্যাডাম ফর দিস আগোজ গেদারিং। মই এতিয়া সবকে কি কৈছো আদরে করছো, সবকে ইয়ার মিটিংত যে ভালকে হওয়ার কারণে ভগবানের আশীর্বাদ কামনা করছো, আর মিটিং যে ভাল হয় কামনা করছো। গতি আমি বেশি দেরি নকরো, ম্যাডামে বেশি সন্ধ্যা গুছি যাব, তাড়াতাড়ি গুছি যাব। এই কারণে ফার্স্ট অফ অল মে আই রিকোয়েস্ট আমার সিনিয়র লিডার অফ দি মহিলা গান্ধী এরিয়া মিস্টার সফিউল হাজরিকা এক্স এমডিসি টু স্পিক এ ফিউ ওয়ার্ডস। স্যার সফিউল হাজরিকা, মই অনুরোধ করছো যে যেবিলাকে গামোচা দিব কৈছে গামোচা দিব পাৰি সোনকালে প্লিজ। বহুত বহুত ধন্যবাদ আমার পার্টির পার্টির মানুষবিলাক। এটা মই অনুরোধ করছো মে আই রিকোয়েস্ট আমার সুপ্রিয় হাজরিকা টু স্পিক এ ফিউ ওয়ার্ডস। সুপ্রিয় হাজরিকা স্যার, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের নমস্কার। এই বিশাল মিটিংয়ে আমাকে কিছু কথা বলার জন্য বলছে, তার জন্য আপনার চেয়ারম্যানকে ধন্যবাদ আমি জ্ঞাপন। সম্মানিত মিটিংয়ের চেয়ারম্যান সাহেব, আগত বেঙ্গল থেকে আসা পার্লামেন্টের মেম্বার মহুয়া মিত্র, উনি গুড পার্লামেন্টারিয়ান, ওনার শোনার, যারা টিভি দেখেন মোবাইল দেখেন ওনাকে আপনারা দেখতে পান। তো যা হোক, এই মিটিংয়ে আমরা কার একটা কোন প্রার্থীর আমরা জন্য প্রচার করতেছি, যে প্রার্থী
फार्मासी मिनिस्टर मेघालय भाईगण आमी बहुखाने कथा बोलछिलाम बहुखाने बोलछिलाम जे बेंगल आमरा जा किछु करि ना केन आगे आमादेर भविष्य अंधकार छिलो एखन ए भविष्य अंधकार थेके खोलार जन्य आलो आसार जन्य बेंगल थाकि आमादेर एकटा पार्टी जेटा মমতা ব্যানার্জী নানা পার্টি তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে কংগ্রেস করছি আমরা সেই পার্টিতে আমরা সবাই আমরা এখন সেই পার্টির এমএলএ বানানোর জন্য মুকুল সাংমাকে আমরা ক্যান্ডিডেট হিসাবে নির্বাচন আমি লেখার আগে বলছিলাম যে গোখলে একটা কথা বলছিল যে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো সেই বেঙ্গল বাংলা যেটা কল্পনা করে আজকে আজকে ভারতবর্ষের অন্য স্টেট কল্পনা করে কালকে জন্য সেই বেঙ্গলের পার্টি আমরা সবাই মমতা ব্যানার্জির খাতিরে তৃণমূল কংগ্রেসের মেঘালয় তৃণমূল কংগ্রেসের খাতিরে আমরা উপযুক্ত একটা ক্যান্ডিডেটকে আমরা বের যদি না করি আমি অনুরোধ করি আপনাদেরকে এই মুকুল সাংমা কোন সৌভাগ্যে আমাদের চিপিগুলা সমষ্টিতে উনি এখন এখানে আসছেন ওখানে আপনি ক্যান্ডিডেট হিসাবে আছেন তার জন্য আমি অনুরোধ করি হাত ধরে আপনারা ব্যর্থ করবেন এই ক্যান্ডিডেটটাকে আপনারা বিপুল ভোটে তৃণমূল চিহ্নে ভোট দিয়ে রাখে বন্ধুগণ যে কোনো জিনিস করার আগে চিন্তা করেন ভোট দেওয়ার আগে চিন্তা করেন আমি আরেকটা কথা বলছিলাম বহু মিটিং এ যে একটা থিঙ্ক বিফোর ধাপ চিন্তা করে ধাপ মানে ভোটটা দেবেন হুড়মুড় করে ভোট দেবেন না পয়সার লোভে ভোট দেবেন না পয়সার জীবনত বহু কামাইছেন বহু দেখাইছেন কিন্তু পয়সার লোভে ভোটকে নষ্ট করেন না ভাই পয়সা আপনাদের পিছনে দৌড়াবে যেসব পার্টির স্কিম আনছে যেসব এজেন্ডা আপনাদের আমাদের হ্যান্ডেলে পাওয়া যায় আপনারা আপনারা পয়সায় যথেষ্ট পয়সা পাবেন মা বোনেরা পয়সা পাবে সমস্ত পয়সা পাবে ছেলেদের পড়াশোনার পয়সা পাবে কিন্তু পয়সা লোভে ভোটটা নষ্ট করেন পয়সা আপনাদের পিছনে দৌড়াবে পয়সার জন্য আপনাদের খোঁজ করা লাগবে না এরকম একটা দিন আসতেছে ইনশাল্লাহ আসবে আমাদের মেঘালয়ের মুকুল সাংমা মিনিস্টার স্মরণ করবে আপনাদের আমাদের কোন চিন্তা নাই আপনাদের উই কার্ড মাই কার্ড আরো যে কিষাণ কার্ড কত কিছু আপনারা ছেলেদের পড়াশোনার জন্য সমস্ত পাব পয়সার লোভে ভোটটা নষ্ট করেন না ধন্যবাদ আপনাদেরকে আমি অনুরোধ করি পয়সা লোভে ভোটটা নষ্ট করেন না পাঁচশো টাকা হাজার টাকার লোভে উপযুক্ত মানুষকে সম্মান করি আমরা যেন মুকুল সাংমাকে ভোট দেই এই বলি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ বহুত বহুত ধন্যবাদ আমার সুপারভাইজারকে বহুত ভাল ভাষণ দিছে বহুত ধন্যবাদ নাও মে আই রিকোয়েস্ট আওয়ার অনারেবল এমপি ম্যাডাম মহুয়া মৈত্রী টু স্পিক এ ফিউ ওয়ার্ডস ইন আগস্ট গ্যাদারিং প্লিজ ম্যাম নমস্কার ভালো আছেন সবাই নমস্কার সবাইকে আমার প্রণাম আর ভালোবাসা শুভেচ্ছা নেবে আজকে জানি এটা অসময় মিটিং আসলে কি হয় জানেন ভোটের প্রচারের আজকে অন্তিম দিন লাস্ট ডে ঠিক তো দুদিন বাদেই ভোট তাই বিকেলে সন্ধ্যাবেলায় মিটিং করলে আমি জানি এখানে একদম জনসমুদ্র উঠে পড়তো এখন সবাই কাজের চাষবাসের কাজ কাজের সময় সবাই মাঠে ঘাটে গেছে তবুও এত মানুষ আর এত মহিলারা এখন বাড়ির রান্নার সময় বাচ্চাদের খেতে দিতে হবে বাচ্চা ছেলেদের খেতে দিতে হবে তবুও আপনারা এই সময় বাড়ি থেকে বেরিয়ে সবাই যে এসেছেন আমি হাত জোড় করে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ একজন রাজনৈতিক ব্যক্তির জন্য এটাই এইটাই আমাদের আপনাদের কাছে মানে এত পাওনা এই যে এটা দেন এটার জন্যই আমরা কিন্তু বেঁচে থাকি থ্যাংক ইউ আজকে আমি ডক্টর মুকুল সাংমা
জানেন যে আপনাদের টিকরিকিলাই এই গ্রামে উনি জিতছেন তাই উনি শুনেন যেই যেই সন্তান পড়াশোনায় ভালো তার পেছনে অত সময় খরচ নষ্ট করতে হয় না যেই যেই সন্তান পড়াশোনায় একটুখানি লেজি একটু ঢিলা তাকে নিয়ে ক্লাস মিনিটে কিন্তু কষ্ট করতে হয় তাই আজকে আপনারা এগিয়ে আছেন আপনারা পড়াশোনায় ভালো তাই আপনাদের উপর বিশ্বাস রেখে আজকে ডক্টর মুকুল শর্মা এমন এক জায়গায় গেছেন যেখানে তার একটু ঢিলা আছে যেখানে তার প্রয়োজনটা একটু বেশি ঠিক আছে তাই আপনারা কিন্তু এই এই গ্রাম থেকে এখানে দুটা বুথ না একটা বুথ কয়টা বুথ দুটা বুথ একটা বুথ তাহলে এই একটা একটা দুটা বুথ আসলে কত বুথ হবে দুটো বুথ হবে তো এটা একটা বুথ হতে পারে না দুটো বুথের মানুষকে আমি বলছি যে আপনারা কিন্তু এই দুটো বুথ থেকেই লিড দেবেন আজকে আমার আগে পূর্ববর্তী বক্তা কি বললেন উনি কিন্তু একটা খুব খাঁটি কথা বললেন উনি বললেন যে পয়সার বিনিময়ে ভোটটা আপনারা বাঁচবেন না আমি একটা কথা আপনাদের বলি যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমিও একজন গ্রাম্য এলাকার এমপি একজন গ্রাম্য এলাকা থেকে আমি এমএলএ ছিলাম গ্রাম্য এলাকা থেকে আমি এমপি ভোটের আগে যে মানুষকে আপনি পাঁচটা বছর চোখে দেখেননি সেও কিন্তু আপনার বাড়ির দুয়ারে এসে বাবা গো বাছা গো চাচা চাচি ভালো আছেন খালা ভালো আছেন মাসি ভালো আছেন ঠিক আছে যদি কেউ আপনাকে ভোটের আগে ৫০০,০০০ টাকা দেয় কি হবে আপনার ৫০০,০০০ টাকা দিয়ে তিনবার মুরগির মাংস খেতে পারবেন তারপর কি হবে আর মমতা ব্যানার্জি কি দিচ্ছে মমতা ব্যানার্জি মাসে মাসে ডব্লিউই কার্ড মহিলা সশক্তিকরণ কার্ডে মাসে মাসে প্রত্যেকটা মহিলার হাতে ১,০০০ টাকা তুলে দেবে তাই আপনারা বিচার করেন আপনারা একদিন একদিন ৫০০ টাকার মুরগির মাংস খাবেন না সারা বছর প্রতি মাসে আপনারা ১,০০০টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এইটা আপনারা দেখেন এইটা আপনারা দেখেন আরেকটা কি যেটা লক্ষ্মীর ভান্ডার আমরা পশ্চিম বাংলায় করেছি আপনাদের এখানে অনেকে দেখবেন পশ্চিম বাংলায় বিয়ে হয়েছে কুচবিহার দিনাজপুরে আপনাদের আসা যাওয়া আছে আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আজকে মমতাদি প্রত্যেকটা মহিলা ২৫ বছর থেকে ৬০ বছর সে আমিও পেতে পারি আমিও পেতে পারি আপনিও পেতে পারেন কোন বিপিএল এপিএল ধনী গরিব কিচ্ছু নাই আর ২৫ বছর থেকে ৬০ বছর মহিলা হলেই সে কিন্তু ১,০০০ টাকা করে পাবে এইটা আমরা বাংলায় শুরু করেছি লক্ষ্মীর ভণ্ডার প্রত্যেক বছর ১৮,০০০ কোটি পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করে এই স্কিমটা আমরা মেঘালয়ও চালু করব আর আপনাদের প্রত্যেকটা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা মাসে মাসে পৌঁছে যাবে আর কি আর হচ্ছে এমওয়াইই মানে ইউথ এম্পাওয়ারমেন্ট যুবকদের আজকে আমি আপনি থাকবো না কিন্তু যারা তরুণ প্রজন্ম যারা নবীন রবি ঠাকুর কি বলেছিল আয় রে নবীন আয় রে আমার কাঁচা আধমরাদের ঘা মেরে তুই বাঁচা বলেছিলেন কি না মানে আগামী দিনে যারা আমাদের ধ্বজাটা নিয়ে যাবে তরুণ প্রজন্ম যুবক যুবতী তারা আজকে পাশ করছে গ্রাজুয়েশন পাশ করছে কিন্তু চাকরি পাচ্ছে না তাদের মধ্যে একটা ডিপ্রেশন একটা মানসিক অবসাদ তখন তারা ছিচকে চুরি এই ওই এসব করছে কারণ যে মানুষ শিক্ষার পরও বেকার থাকে তার মনের যে অবস্থা তা আপনারা জানেন কত কষ্টকর অবস্থা সেইখানে দাঁড়িয়ে কিন্তু এফওয়াইই প্রোগ্রামের মাধ্যমে মমতা দেই ১৮ বছর থেকে ৪০ বছর যদি কোনো বেকার যুবক থাকে তাকেও মাসে ১,০০০ টাকার এই প্রোগ্রামটা এই কার্ডটা দিচ্ছে আমি কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা বাংলায় করেছি এখন এখানে একটা অপপ্রচার চলছে যে পশ্চিম বাংলায় এটা তৃণমূল নাকি বাংলার পার্টি আমি আপনাদের জিজ্ঞেস করছি আপনাদের ক্যান্ডিডেট কে ডক্টর মুকুল শর্মা আপনাদের ক্যান্ডিডেট তো মহামৈত্র নয় আপনাদের ক্যান্ডিডেট তো মমতা ব্যানার্জি নয় আপনাদের ক্যান্ডিডেট ডক্টর মুকুল শর্মা ডক্টর মুকুল শর্মা তো আপনাদের ভূমিপুত্র ঠিক কিনা উনি তো দুবারের মুখ্যমন্ত্রী আমাদের সিম্বল আমাদের প্রতীক
ভোটটা
লেবু শরবত পেপসি আর অ্যাসিডের বোতল থাকলে আপনি কি কোনোদিন ভাববেন যে লেবু শরবতটা না ভালো একটু অ্যাসিডটা খেয়ে দেখি? তাই বিজেপি এনপিপি হচ্ছে সেরকম অ্যাসিড, এটা মুখে দেবেন না, ভেতরটা পুরো নাড়ি ভরি আপনাদের সব জ্বলে পুড়ে রাখ হয়ে যাবে। এই চান্স এই সুযোগটা কাউকে দেওয়া যাবে না। যেইখানে এই সংখ্যালঘু আছে, সে ক্রিশ্চিয়ান হোক, ট্রাইবাল হোক, মাইনরিটি হোক, তারা কিন্তু আমাদের স্বচ্ছ করতে পারে না, স্বচ্ছ করতে পারে না, এটাই বাস্তব। আমি একে খুব চোখে দেখে দেখেছি। আপনারা জানেন যে পার্লামেন্টে দাঁড়িয়ে ওদের আমি আরেকটা জিনিস আমি বলে দিই, ওরা দেখায় ওদের পেছনে দশটা, আমরা তো কই পুলিশ নিয়ে তো ঘুরি না। আমি যে এসছি আমার সাথে কোনো পুলিশ দেখতেছেন? আপনি পুলিশ আছে? পুলিশ তো নাই। আপনি এসে আমার হাত ছুঁচ্ছেন, আপনি আদর করছেন, আমি তো খুশি, আমার তো কোনো ভয় নাই। হ্যাঁ কি না, আমার তো কোনো ভয় নাই। কিসের ভয়? ওদের এক একটা নেতা আসে, দেখেছেন সামনে পুলিশ, পেছনে পুলিশ, ছটা বন্দুক, মানুষ থেকে বেশি পুলিশ। আরে এত ভয় কিসের তোদের, এত ভয় কিসের? এটা তো গণতন্ত্র, গণতন্ত্রে মানুষের ওপরে কেউ হয় না। আজকে মানুষ সিংহাসনে বসিয়েছে, কালকে মানুষ বোতাম টিকে সরিয়ে দেবে, বুঝতেও পারবে না। তাই নিজেকে অত বড় মনে করো না যে ভাই এত পুলিশ। এরা আসলে সব ভীতু, এরা সব ভীতু। ওই কি ঢোকলা না কাপড়া না কি সব খায়, আর ভেতরটা পুরো একেবারে খোকলা, আমি তো এদের দেখেছি। আর আরেকটা জিনিস বলছি, ওদের 300-র ওপরে এমপি, বিজেপি এনপিপি ওদের 300-র ওপরে এমপি, আমরা মোটে 23 জন। আমি একা একজন মহিলা যখন দাঁড়িয়ে হুঙ্কার দি না, সবাই আমি বললাম লেজ গুটিয়ে পালায়, আমার অনেক দেখা আছে। আমাকে অনেকে বলে মহুয়া তোমার ভয় করে না, ভয় করে না। আরে ভয়ের কি আছে, চুরি তো ওরা করেছে, মানুষ তো ওরা মারছে, আমাদের ভয়ের কি আছে? আমরা তো চাই যে ভারতবর্ষ, যেটা আমরা ভেবেছিলাম ভারতবর্ষ কি বলেছিল আমাদের, অহরহ তব আহ্বান প্রচারিত শুনিত বহুদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টান। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানের এই হচ্ছে একটা প্যারা, সবাই থাকবে এক ভারতবর্ষে, আমরা সেই সংবিধানকে মেনে চলি। আমরা কোন একটা বই মানতে পারি না, আমাকে গীতা মানতে হবে, আমাকে বাইবেল মানতে হবে, আমাকে কোরআন শরীফও মানতে হবে। হ্যাঁ কি না, একটা মানলে চলবে না, সব কথাকে মানতে হবে আমাকে। তোমরা কি ভাবো, তোমরা শুধু একটা মানবে আর আমাদের মাথার উপর চাপিয়ে দেবে? আজকে ডক্টর মুকুল চাঙ্গা দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস এখানে লড়ছে, আমাদের অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, যদি কংগ্রেস বিজেপির অধিকার আছেন লড়ার, তাহলে আমাদেরও অধিকার আছে। আমরা এখানে লড়ছি, আমাদের প্রত্যেকটা ক্যাডার কর্মী এখানকার, বুথ ওয়ার্কার ডিগ্রি কিলার, ব্লক প্রেসিডেন্ট ডিগ্রি কিলার, ক্যান্ডিডেট ডক্টর মুকুল সাংমা, আপনারা কিন্তু এবার তাকে বিপুল ভোটে এই দুটো বুথ থেকে জিতিয়ে প্রমাণ করুন যে এনপিপি বিজেপিকে আপনারা চান না, চান না, চান না। এটা আপনাদের করতেই হবে। আর আমি প্রতিটি মহিলাকে বলতে চাই যে আপনাদের, আমি কাল আজকে দেখছিলাম ডিগ্রি কিলার যে ভোটার, ভোটারের মধ্যে 49% পুরুষ আর 51% মহিলা, তার মানে এটা কিন্তু মহিলা শক্তির সিট। হ্যাঁ কি না, মহিলা শক্তির সিট। আজকে মমতা ব্যানার্জি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, একমাত্র। আর তার বাবা কোন নেতা ছিলেন না, মমতা ব্যানার্জির কোন দাদা নেতা ছিলেন না, উনি একা লড়ে আজকে ওই জায়গায় গিয়েছেন। আমার বাবা পলিটিক্সে নয়, আমার স্বামী পলিটিক্সে নয়, আমার ভাই পলিটিক্সে নয়, আমিও একা লড়ে আজকে দাঁড়িয়ে আছি, কারণ মমতা দিয়ে আমাদের সেই শক্তিটা দিয়েছেন। তাই প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা কিন্দ্রিকিলার মহিলাকে আমি বলি, মমতা দিয়ে আপনার পাশে আছে আমাদের সমস্ত প্রকল্প নারীদের জন্য, কন্যাশ্রী, স্কুল, মেয়েদের স্কুলের জন্য। আমাদের পশ্চিম বাংলায়, আমার গ্রামীণ এলাকা, প্রত্যেকটা গ্রামের স্কুলের প্রত্যেকটা বাচ্চা জামা প্যান্ট, জুতো, স্কুলের ব্যাগ, বই খাতা, এমনকি দুপুরে খাবার, স্টিলের থালা বাসনটাও পশ্চিম বাংলা সরকার দেয়। সেটা আমরা আপনাদের কাছে যেতে চাই। ডিগ্রি কিলায় একটাই সরকারি কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, সেখানে সায়েন্স নাই, কমার্স নাই। আজকালকার দিনে যদি আপনাদের কোন ছেলে মেয়েরা বিজ্ঞান পড়তে যায় তো কোথায় যাবে, গৌহাটি যাবে, কোথায় যাবে ভাবেন? একটা জায়গায় আপনাদের এখানে হিলসে রাস্তার কি অবস্থা, এখান থেকে তুরা যেতে পেট মানে পিঠ ভেঙে যায়, এখান থেকে গৌহাটি যেতে পিঠ ভেঙে যায়, কেন? আপনারা কি চাইছেন? আপনারা তো সোনা দানা হীরে মানিক চাইছেন।
যেটা বেসিক ন্যায্য প্রাপ্য, একটা মানুষ ভোট যদি দেয় তার বিনিময়ে তার রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা এবং স্বাস্থ্য দিতে হবে হবে হবে। এই চারটি জিনিস যে সরকার দিতে পারে না, সেই সরকারের ভোট চাওয়ার অধিকার নেই। আপনাদের এখানে 5 বছরের এমএলএ ছিল, তাকে ভোট চাইতে গেলে আপনি জিজ্ঞেস করেন যে 5 বছর কি করলেন যে এখন আবার বেহায়ার মতো ভোট চাইতে এসেছিস? মুখের উপর জিজ্ঞাসা করবে, মুখের উপর জিজ্ঞাসা করবে যে কাজ করেছেন, রাস্তাঘাটের অবস্থা কি, কলেজ কোথায়, হাসপাতাল কোথায়, যে আপনারা ভোট চাইতে আসতেছে। ভোটের সময় তখন মাথা নত করে এবার ভোটটা দেন করে দেব। 5 বছর যে মানুষ করেনি সে 6 বছরে করবে এটার কোনো গ্যারান্টি নাই, লোকে এত বোকা নয়। তাই আমি বলছি আপনারা প্লিজ এবার ডক্টর মুকুল সাংমাকে, উনি হচ্ছেন গিয়ে কত নম্বরে বললামটা, 4 নম্বরে, আপনারা 27 তারিখে সকাল সকাল ভোট দিতে যাবেন। ডানপন্থী মানুষদের একটা দোষ থাকে জানেন, সিপিএম এর যারা ভোটার ছিল বাংলায় আমরা দেখতাম, সিপিএম সংগঠিত পার্টি ছিল, তারাও সকাল 12টার মধ্যে যত সিপিএম এর ভোটার সব ভোট দিয়ে দিত। আর আমাদের যারা ডানপন্থী মানুষ 3টের সময় হ্যাঁ যাচ্ছি ভাতটা খেয়ে যাই, বুঝলেন? তাই আমাদের ভোট থাকে বাক্সে পড়ে না। আমি সেই জন্য বলছি আপনারা দুপুর 12টার মধ্যে ম্যাক্সিমাম মানুষ গিয়ে কিন্তু ভোটটা দিয়ে দেবেন। সেদিন বাড়িতে রান্না করতে হবে না, আপনি পান্তা ভাতই খান, কিন্তু আপনারা সকাল সকাল গিয়ে ভোটটা দেন। আর 4 নম্বর বোতামে বোতামটা টিপলে, আপনারা 4 নম্বর টিপলে মমতা দিয়ে এবং ডক্টর মুকুল সাংমা 1 নম্বরে যাবে। আপনার পুরো আঙুল নির্ধারক শক্তি, আপনারা নির্ধারণ করবেন যে কে আপনাদের শাসন করবে, এটা আপনাদের হাতে আর কারো হাতে নয়। আপনাদের পুরো আঙুলে এটা কিন্তু পরমাণু অস্ত্র, মনে রাখেন পরমাণু অস্ত্র। আপনারা কিন্তু সিংহাসনকে ভেঙে দিতে পারেন, আবার সিংহাসন গড়তে পারেন। তাই খুব চিন্তা করে বুদ্ধি করে 27 তারিখে ভোটটাকে দেবেন। এখানে মা মাটি মানুষের সরকার আনেন, ডক্টর মুকুল সাংমাকে ভোট দেন, দেবেন তো? দেবেন তো? কি বলছেন দিদিরা, দেবেন তো? তাহলে আমি আবার টিকরি কিলায় আসতে পারি, আপনাদের সাথে বসে একটু আরামে একটু আড্ডা গল্প করতে পারি, ঠিক আছে? খুব ভালো লাগলো আপনাদের মধ্যে এসে, অনেক ভালোবাসা। 27 তারিখে আসেন, সকাল সকাল ভোটটা দেন। এই দুটো বুথ থেকে আমি হাই মার্জিনে এখানে লিড চাই তৃণমূল জন্য, জোড়া ফুলে ভোটটা দেবেন। অনেক ধন্যবাদ। টিএমসি, 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 জিতবে কে? তৃণমূল লড়ছে কে? তৃণমূল জিতবে কে? তৃণমূল লড়ছে কে? তৃণমূল ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। জয় হিন্দ, জয় মেঘালয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বহুত বহুত ধন্যবাদ ম্যাডাম, এসএমপি। দারুণ ভাষণ, আমরা কোনোদিন জীবনে শুনি নাই, আর এত ভালো ভাষণ, এত শক্তিপূর্ণ ভাষণ, আমাদের বহুত ভাগ্য আজকে আমরা আজকে আপনার মুখে শুনছি। আমরা মনে রাখবো, চিরদিন মনে রাখবো ম্যাডাম। দ্যাটস ওয়াই মিন অন বিহাফ অফ ব্লক কমিটি, অন বিহাফ অফ পাবলিক, অফ মোলাকান্দি, পাথরকাটা, গোদারেগলি, আওয়ার থ্যাঙ্কস এন্ড অ্যাপ্রিসিয়েশন গোস টু ইউ ম্যাম ফর ইউর এক্সেলেন্ট স্পিচ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আমরা আবার মিটিং করবো।